এক সিপিএম সমর্থককে মারধরের অভিযোগ উঠল একই এলাকার বাবা ছেলের বিরুদ্ধে। বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর আক্রমণ থেমে নেই। ফের শহর আগরতলায় আক্রান্ত এক বাম সমর্থক। ঘটনা গুর্খাবস্তি এলাকায়। সেখানকার বাসিন্দা অতনু দেবনাথ অভিযোগ, একই এলাকার উত্তম দাস ও তার ছেলে এসে মারধর করে অতনুকে। তাদের অভিযোগ, রাস্তা থেকে 500 টাকা কুড়িয়ে নিয়েছে অতনু। অভিযোগ এই নিয়ে তাদের মধ্যে প্রথমে বাক বিতণ্ডা ও পরে অতনুকে মারধর করা হয়। এনসিসি থানায় পুরো ঘটনা জানিয়ে জীবিতে চিকিৎসা করতে যায় আহত যুবক। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। মানে আমি আমার বাবা দোকানদারি করতেছি, আমার ফলের দোকান। এখানে হঠাৎ করে উত্তম দাস নামে একজন আইসে, আইয়া সে কইতাছে, হ্যাঁ কিরে তুই কি 500 টাকা নিছো আমার থেকে? আমি কইছি না, আমি তো 500 টাকা নিছি না। আমি 500 টাকা ফামু কেলি গা, কী কারণে 500 টাকা নিতাম আমি? ও না, শনি মন্দিরের সামনে 500 টাকা ফরে নিয়ে আসলো, দেখছে তোরে তুই এটা ঢুকাইছো নিয়ে সেটা সাইকেলের মধ্যে। আমি কই এটা তো প্রশ্নই উঠে না, তুমি আমার লোক কেড়ে এরকমভাবে কথা কথা কইতেছো আইসা, আমি তো নিছি না এই জিনিসটা। ও না, কেউ দেখছে দেখা সে আমার কথা কইছে, আমি যে দেখছে হেরালু এই, যে দেখছে হেরালু এই, তুমি কয়েছিলা এখানে কথা কাটাকাটি হয়েছে, একটু কথা কাটাকাটি হয়েছিল, হ্যাঁ গেছে। কিছুক্ষণ পরে তার ছেলে আইসে, আইসারা কইতাছে, ক তুমি কি দেখছো নি এটা নিতে? আমি আরে তুই বারে বারে আইতেছো, তোর বাবা আইসে একবার, তুই আইসো তো একবার, বারে বারে আইসে এটা কইতাছো একই কথা। আমি নিছি না তো আমি কইয়ে দিছি, তারপরে দিয়ে আসিল, হ্যাঁ আইসে, আয়া সেটা ক, হ্যাঁ তুই সিবিএম করস, তুই এই করস সেই করস, তখন গেছে ডাইরেক্ট পার্টি লেভেল, ও তুই সিবিএম করস, তুই করস কয়ে সেটা ক, তোর মারলে কি তৈব এইব সেই বুক খারাপ করতেছে। তখন গিয়ে হাতাহাতি হয়েছে একটু, হাতাহাতি মানে আমি তারা বসে, তার বাবা এসে দৌড়ে যায়, দৌড়ে এসে আমার মারছে, আমি কেউ ঢুকিয়ে গেছি গিয়া, আমার লোকের কাঠের দোকান হয়, আমি বাসন নিলি গিয়া, এরপর এখান থেকে বাইক করে নিয়েছে, দুন দুন মিলেছে আমার আমার মারামারি করছে। আমার বাবা একটা রড দিয়ে মারছে, কাঠের জিনিস দিয়ে সেটা মারছে, এইখানে বাড়ি গেছে। রিপোর্ট চ্যানেল 3 রাত।